নিউজিল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দলকে থাকতে হবে 6 দিনের আইসোলেশনে। দেখা করার সুযোগও থাকবে না সতীর্থদের সাথে। বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানালেন তাসকিন আহমেদ। এছাড়াও নিউজিল্যান্ডের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই ফার্স্ট বোলার। বিস্তারিত রিপোর্টে। ঘরের মাঝে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের পর টাইগারদের পরবর্তী পরীক্ষার নাম নিউজিল্যান্ড। কিবিদের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেখানে গিয়ে ক্রিকেটার সহ পুরো বাংলাদেশ দলকে থাকতে হবে 6 দিনের আইসোলেশনে। এ সময় সবাইকে আলাদাভাবে থাকতে হবে হোটেল রুমে। বিষয়টির সাথে পরিচিত নয় টাইগাররা। এটা আসলে একটা মেন্টালি অনেক টাফ চ্যালেঞ্জ, কারণ এরকম সিচুয়েশনে এর আগে কখনো থাকা হয় নাই। সম্পূর্ণ একই রুমে বন্দি এবং নিজেরই সব কিছু করা। নিউজিল্যান্ডের আবহাওয়া উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাসকিন। তবে সেখানে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাসকিন আহমেদের। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়ানডে ও টি টোয়েন্টিতে ভালো করতে চান তিনি। নিউজিল্যান্ডের আগেও আমি আমার দুবার খেলার খেলেছি, আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি এবং নিউজিল্যান্ড সিরিজও খেলেছি। সবসময় অনেক চ্যালেঞ্জিং হয় বাইরে থেকে যারাই খেলতে যায় ওদের কন্ডিশনে ওদের সাথে। সো আমাদেরকে 100% তো দিতেই হবে, সেই সাথে অনেক প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। এবারে আইপিএলে অংশ নেওয়ার কারণে বেশ কিছু সিনিয়র কিউই ক্রিকেটার দলে না থাকলেও নিউজিল্যান্ডে কাজটা কঠিন হবে বলেও জানান তিনি। ওর জায়গায় যারা রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে তারাও তাদের সেরাটা দিয়ে খেলবে। দিন শেষে আসলে আমাদের প্রপার এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। সূচি অনুযায়ী আগামী 20 মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। তৌহিদুল ইসলাম, নিউজ 24।